সিউড়ি সদর হাসপাতাল কয়েক বছর আগেই সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত হয়েছে, দশতলা ভবন তৈরি হয়েছে, কিন্তু হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি হয়েছে কি? বারবারই উঠেছে এই প্রশ্ন। এবার প্রশ্নের নেপথ্যে হাসপাতালের USG, ডিজিটাল এক্সরে এবং সিটি স্ক্যান পরিষেবা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে বন্ধ ডিজিটাল এক্সরে ও সিটি স্ক্যান পরিষেবা। হাসপাতালে USG করাতে গেলেও 3 মাসের আগে সুযোগ মিলছে না, অন্তঃসত্ত্বা রোগীদের ক্ষেত্রেও মাস দেড়েক পরে মিলছে ডেট, তাতেই বিপাকে রোগী ও রোগীর আত্মীয়রা। যে বাচ্চা হবে তার 2 দিন আগে ডেট দিয়েছিল ছবি হওয়ার। ডাক্তার কবে দেখিয়েছিলেন? ডাক্তার আজকে দেখিয়েছিলাম। কতদিন পরে ডেট দিয়েছিল? ওইটা বুঝি তো, যে বাচ্চা হবে তার 2 দিন আগে ডেট দিয়েছিল, 1.5 মাস পর। এত পরে হওয়া তো অসুবিধা হবে? হ্যাঁ অসুবিধা হবে তো। তাহলে মানে আপনারা যে সরকারি হাসপাতালে আসছেন যেটার জন্য, সেই পরিষেবা কি পাচ্ছেন? না সেটা তো পেছি না, অসুবিধা হয়েছে তো ছবিটা তো বাচ্চা হওয়ার টাইমেই তো ডেট দিছে ছবির ডেট, অসুবিধা হয়েছে তো আমাদের। ডাক্তারে লিখে দিলি ছবি ঘরে আবার ডেট দিছে বাচ্চা হওয়ার 2 দিন আগে। যদিও হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট নীলাঞ্জন মন্ডলের দ্বার রোগী প্রচুর পরিমাণে সেই অনুযায়ী ডাক্তার বাড়াচ্ছে। USG পরিষেবা দুবেলা করে চালু রাখার পর থেকে রোগীচাপ আরও দশতলায়। সামান্য ডায়রিয়া বা পেটে ব্যথা হলেও চিকিৎসকরা USG করতে পাঠিয়ে দিচ্ছে। জেনুইন ও ইমার্জেন্সি কেসে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছি। অন্যদিকে ডিজিটাল এক্সরে ও সিটি স্ক্যান বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, ওদের আউটসোর্সিং করা থাকে, ওদের রিনিউয়াল নিয়ে সমস্যা আছে, টাকা পয়সা নিয়েও সমস্যা আছে, সেসব নিয়ে কথা বলতেই আমি স্বাস্থ্য ভবন নিয়ে এসে আমরা হসপিটালে ভর্তি করছি। ডাক্তারবাবু লিখছে সিটি স্ক্যান ছবির জন্যে, সেই সিটি স্ক্যান ছবি ল্যাবরেটরি খারাপ আছে, আমরা কোনো হসপিটাল থেকে সুযোগ সুবিধা পাচ্ছি না। আজকে এনি ডেলি করতে বলছে। এখানে কি বললো? এখানে বলছে কোন 10 থেকে 15 দিন কোনো নির্দিষ্ট ঠিক টাইম নেই। ডাক্তার আজকে আমাকে করতে বলছে, ডাক্তার আজকে আমাকে বলছে যে তুমি সিটি স্ক্যানটা করুন, আজকেই চাই। তাহলে আমি হসপিটালে সুযোগ সুবিধার যে আমাদের সিটি স্ক্যান ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরি এসে আমরা বলছি যে ছবি করবো, তো বলছি ছবি মেশিন খারাপ আছে দীর্ঘদিন থেকে। তাহলে গরিব মানুষ, দিন খেটে খোয়া মানুষ কত টাকা কোথা থেকে জোগাড় করবে? বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, লোকাল 18 বাংলা।